কচ্ছপটা কেটে নিয়ে এসেছি। এবার এতে আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। সরষের তেল দেব, মাখিয়ে নেব আমি। মাংসটাতে আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে দেখাই একবার। রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, গরম মশলা গুঁড়ো গরম মশলা নিয়েছি। এরপরে আমি এতে মাংসটাতে আমি আলু দেবো আজকে। এটা আলু, আর এটা আর এক ধরনের আলু হয়, তো এটাকে খামালু বলে। আপনারা এটাকে কী নামে জানেন আমি জানি না। আমি এবার আদা রসুনটাকে পেস্ট করে নেব। আমার মশলা বাটাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা চাপাবো, তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে গরম তেলে চিনি দিয়ে দেবো এক চামচ, চিনিটা মিক্স হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দিয়ে দেবো লবণ এক চামচ। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুনের বাটা। আদাও দিয়ে দেবো, আদা পেস্ট, কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে সব। এর উপরে টমেটো কুচি, 10 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, এবার ওপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। কাঁচা লঙ্কা দিয়েছি, তো গুঁড়ো লঙ্কা অল্পই দিলাম যাতে একটু কালার আসে। এর ওপরে আমি দিয়ে দেবো জল, এক বাটির মতো জল। পাঁচ মিনিটের মতো এটা নাড়াচাড়া করতে হবে। তেলটা ছেড়ে দিলে আমি মাংসটা দিয়ে দেবো।
তেলটা মশলার উপরে ছেড়ে দিয়েছে। আমি এবার মাংসটাকে দিয়ে দেবো। এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না ধরে। এটাকে 20 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। এবার আমি আলুটা দিয়ে দেব। মাংসটা অর্ধেকের মতো হয়ে গেছে। কিছুক্ষণ সময়ের জন্য আমি এতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখবো কিরকম হয়েছে। হয়ে এসছে মাংসটা। নাড়াচাড়া করে নিয়েছি, আর একবার ঢাকনাটা দিয়ে দেব। এখনো মাংসটা ঠিক মতো হয়নি, আর একটু সময় যাবে রান্না করতে। মাংস কষাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই মাংসটাতেই বেশি জুস রাখা যাবে না, মাখা মাখা হবে। আর একটু জল দেব ফোটার জন্য। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এর উপরে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমি এতটা পরিমাণ জুস রেখেছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা রাখবেন জুসটা। এই কচ্ছপের রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।